আজ যা হলো। না বাবা, আমি সেমন কিছু বলতে যাব না। আরে যা হয়েছে বল না, আমি তো শ্রেষ্ঠা দিকে সব জানিয়ে দিয়েছি। কি হয়েছে শ্রেষ্ঠা, আমায় একটু খুলে বলো তো। জেঠিমণি, প্রত্যেক কলেজেরই তো কিছু কিছু ডেকানাম থাকে, আমার জানি না, আমার মাঝে মাঝে মনে হয় যে শঙ্খ আমাদের কলেজের ডেকানামগুলো ব্রেক করছে। কি ব্রেক করেছে আমাকে না জানালে আমি জানবো কি করে? আমি ঠিক ঘটনাটা সাক্ষী না জেঠুমণি, বাট ইনসিডেন্টলি দিয়া আর ময়ূরই ঘটনাটা দেখে ফেলেছে। হ্যাঁ, আমার মেয়েদের তো সবসময় দোষ। না, ওদের দোষ আছে, আমি অস্বীকার করছি না, দোষ আছে ওদের। ওরা সবসময় সত্যি কথা বলে, এটা ওদের দোষ। বাইরে যা কিছু হয় সেটা বাড়িতে এসে বলে দেয়, সেটা ওদের দোষ। সেই জন্যই তো শঙ্কু ওদের টলারেট করতে পারে না দাদা। তোমায় বলতে খারাপ লাগছে দাদা, কিন্তু এবার এগুলো তো থামানো উচিত, তাই না বলো? আমি জানতেই পারলাম না, আর আমি থামাবো কি করে? দিয়া, ময়ূরী কি হয়েছে বল, কি হলো বলবি তো। আচ্ছা, শুধু শ্রেষ্ঠা দিকে জানালেই হবে? শ্রেষ্ঠা দি তুমিই বলো না। হ্যাঁ শ্রেষ্ঠা দি তুমিই বলো। কিন্তু দেখেছো তো তোমরা, তুমি যদি কোথাও মিস করে যাও তাহলে আমরা হেল্প করে দেবো, মানে তুমিই বলো। তেমন কিছুই না, ওই মোহর বসু আছে কলেজের, ও কলেজের চারজন স্টুডেন্টদের সাথে ঘুরতে গেছে, মানে আজই ঘুরতে গেছে। ও মাই গড, আবার সেই মোহর বসু? একটা মেয়েই দেখছি কলেজটাকে লাঠে তুলে দেবে। তোমরা সবাই মিলে একটা মেয়ের সঙ্গে পারছ না। মেয়েটার সঙ্গে যে কি সমস্যা সেটাও আমি বুঝতে পারি না। আর ওর জন্য সবাই এত করে কেন সেটাও তো আমি। না না জেঠিমণি, টিচাররা স্টুডেন্টদের জন্য করবে সেটাই তো স্বাভাবিক, আমার সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু শঙ্খ যেটা করে সেটা তো শুধু স্টুডেন্টদের জন্য করা নয়, মানে যে পজিটিভনেসটা দেখায়। না আমি জানি ও হয়তো সরল মনেই করে, ও হয়তো ওর ভালোর জন্যই করে, কিন্তু ওই অন্য লোকেরা কিন্তু এরপর অন্য রকমের কথা বলবে, সেটাই আমার ভয়।